Assalamualaikum, কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছে যে ভাত উঠিয়ে দিব সকালে তো ভাবলাম সকাল থেকে আজকের ব্লগটা একটু শুরু করি তো আমি আগে চালটা একটু ধুয়ে নি আমার চাল ধোয়াটা হয়ে গেছে আমি ভাতটা উঠিয়ে দিব আসলে সকাল বললে ভুল হবে এখন 10টা বেজে পার হয়ে গিয়েছে আজকে যেহেতু শনিবার সেহেতু একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে রুফাইদার ছুটি রুফাইদার বাবার ছুটি যদিও রুফাইদার বাবা অফিস যাবে আমি ভাতটা আগে বসিয়ে দিই তারপরে অন্যান্য কাজ শুরু করব ভাতটা বসিয়ে দেওয়া শেষ গতকাল যে চিকেনটা রান্না করেছিলাম ওটা খাওয়াই হয় নাই ওটাই আছে আর এই পাশে হচ্ছে যে রুফাইদার জন্য কলিজা খিচুড়ি করছে এই যে কলিজা গাজর আলু তারপরে আর কিছু সবজি ডাল দিয়ে ওরা একটা খিচুড়ি তৈরি করছে এটাই ও সকালে খাবে তো আমি খাবারগুলো একটু গরম করে নি তারপরে আবারও কথা বলছি আপনাদের সাথে আমি এখানে আলু সিদ্ধ দিয়েছি আর এই পাশে দুধ উঠিয়ে দিয়েছি দুধ আমি ছানা তৈরি করব আজকে আমাদের রাতে তোষানদের বাসায় দাওয়াত আছে তো ওর বাসায় আগেই বলেছি আমরা যে আমি আলু ভর্তা নিয়ে যাব আর কি নিয়ে যাব সেটা বলি নাই আমি গতকাল একটা শুটকি নিয়ে এসেছি এই যে আমি এর আগেও বলেছি শুটকিটা আমাদের খুব পছন্দ তো এটা হচ্ছে যে বড় মাছের শুটকি আমার বাড়িতে যখন ওরা এসেছিল তখন আমি রান্না করেছিলাম ওটা ওর খুব ভালো লেগেছিল তো তাই ভাবলাম এই শুটকিটাও একটু রান্না করে নেব আর মিষ্টি তৈরি করার ইচ্ছা আছে দেখা যাক মিষ্টিটা তৈরি করতে পারি কিনা শেষ পর্যন্ত তা আমি হচ্ছে যে ছানা তৈরি করাটা আবারও একটু আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপু ছানা কিভাবে সফট হয় তুমি একটু দেখাও আমি যদিও এর আগে দেখিয়েছি হয়তো বা তারা দেখে নাই তো আমি এখানে 1 লিটার দুধ উঠিয়ে দিয়েছি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ছানার যখন বলক চলে আসবে তখন এই যে এর মধ্যে ঘি বা বাটার অল্প পরিমাণের দিয়ে দিব দিয়ে জালটাকে কমিয়ে এখন এর ভিতর অল্প অল্প করে ভিনেগার মিশাতে থাকব একবারে দিব না চাইলে পানির সাথে অ্যাড করেও ভিনেগারটা দিতে পারেন আবার সরাসরি দিতে পারেন আমি অল্প অল্প করে দিচ্ছি ছানা কাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টি কখনোই ভালো হয় না আর ছানা কাটাটা যদি ভালো হয় তাহলে কিন্তু মিষ্টিটা এমনিতেই ভালো হয় আমার ছানাটা হয়ে গিয়েছে এই যে ছানাটা আর পানিটা আলাদা হয়ে গিয়েছে ছানা হয়ে যাওয়ার পরে যতটা দ্রুত সম্ভব এটা চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিতে হবে তো আমি আগে থেকেই ছানাটাকে ছাকার জন্য এখানে একটা ডালার ভিতর কাপড় দিয়ে রেখেছি তো আমার কাছে যেটা মনে হয়েছে চিজকুলোতে থেকেও এরকম জর্জেটের কাপড়ে ছানা ছাকাটা ভালো হয় এই যে আমার চিজকুলোত কিন্তু আছে আমি এর আগে দেখিয়েছি বাট এটার চেয়েও আমার কাছে মনে হয়েছে এরকম জর্জেটের কাপড়ে ছানা ছাকাটা অনেক সুন্দর হয় এবং ছানাটা খুব ভালোভাবে পানি নিংড়ে যায় তো আমি আজকে জর্জেটের কাপড়টাতে ছানাটা ছেঁকে পানিটাকে নিংড়িয়ে নিব শুটকি রান্নার ছোট্ট একটা টিপস শেয়ার করি আমি আপনাদের সাথে আমি এখানে পানি গরম করে নিয়েছি আমি পুরো শুটকি মাছটা এর মধ্যে ঢেলে দিলাম অনেকের শুটকির যে গন্ধটা লাগে তারা যদি শুটকি সেদ্ধ করার সময় এরকম এক টুকরো আদা দিয়ে শুটকিটাকে সেদ্ধ করেন তাহলে উটকো যে গন্ধটা থাকে এটা শুটকি থাকবে না আলমারিতে হ্যাঁ যাও খুঁজে পাবে তুমি যাও এইভাবে শুটকিটা সেদ্ধ করে নিয়ে দেখতে পারেন আশা করি শুটকির অনেক সময় একটা উটকো ধরনের গন্ধ থেকে যায় এটা আর থাকবে না তো আমি এখন শুটকিটাকে একটু সেদ্ধ করে নিই তারপর ইনশাল্লাহ শুটকির রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আলু সেদ্ধটা হয়ে গিয়েছে তো এটাকে এখন বন্ধ করে রেখে দিব যেহেতু রাতের দাওয়াত এত তাড়াতাড়ি ভর্তা করে সেটা খেতে ভালো লাগবে না আর আমি এই যে শুটকি রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি শুটকিটাকেও ধুয়ে এখানে রেখে দিয়েছি এখন আমি শুটকিটাকে ভেজে নিব অনেকে ভেজে তারপরে শুটকিটাকে ধুয়ে নেন তো আমি শুটকিটাকে আগে ধুয়ে নিই তারপরে ভাজি তাহলে একটু মুচমুচাটা বেশি হয় খেতেও ভালো লাগে এটা আমার কাছে মনে হয় তো আমি এখন শুটকিটাকে আগে একটু ভালো করে ভেজে নেব আমি শুটকিটাকে ভেজে উঠে নিয়েছি গরম কোনো খাবারই কখনো প্লাস্টিকের বাটিতে বা বলে তোলা উচিত না তো আমি একটা সিরামিকের বাটিতে শুটকিটাকে রেখে দিলাম এখন এর এই তেলের ভিতরেই আমি একে একে পেঁয়াজ আর রসুন এখানে আমি দেখিয়ে নিয়ে একটু আদা থেঁতো করে নিয়েছি আর সব মশলাগুলোকে
জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছুকেই আমি এখানে গরম মশলার গুঁড়া মিক্স করে রেখেছি। তো এখন আর টাটকা এই মশলা দিলে কিন্তু সুতির টেস্টটা অনেক বেশি হয়, তো আমি এখন এই তেলের ভিতরে এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এর ভিতর আমি আবারও আগে শুটকিটাকে দিয়ে দিব। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমি অন্যান্য মশলা এখানে ভিজিয়েই রেখেছি, তো শুটকিটাকে আবারও এই তেলের সাথে একটু ভালোভাবে মিলিয়ে নেব। বড় মাছের শুটকি আমার আগে খুব একটা মানে খাওয়া হতো না, আবার ভালোও লাগতো না, কিন্তু এখানে এসে কেন জানি বড় মাছের শুটকিটাও বেশ ভালোই লাগে। আর একটু প্রসেস করে রান্না করলে কিন্তু এই শুটকিগুলোর কোনো তেমন স্মেল থাকেই না, শুটকির যে স্মেল ওটা তো থাকবেই। তো আমি পেঁয়াজের সাথে শুটকিটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এই যে মশলাটাকে এটাকে পুরাটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো মশলায় সুন্দরভাবে ভিজিয়ে রেখেছিলাম, লবণটা এখনও দেই নাই, লবণটা সব শেষে রান্না, যেহেতু এগুলো সামুদ্রিক শুটকি সেহেতু রান্নার শেষে দিব। গতদিন কোনো প্রকারের লবণ না দিয়েও রুফাইদার বাবার কাছে একটু লবণ লেগেছিল, যদিও অন্য কারো কাছেই লাগে নাই, রুফাইদার বাবা একটু লবণটা কমই খায়, তো এই জন্য আজকে ভাজার সময়ও আর কোনো লবণ দেইনি। দেখা যাক যদি লাগে পরে দেয়া যাবে। আমি এই কাপটা একটু ধুয়ে পানি দিয়ে দিব ওর ভিতর, একটু পরে দিব, কারণ এটার সাথে কিন্তু অনেকটা মশলা লেগে আছে। তো এটা আর একটু মশলাটার সাথে কষিয়ে নিই, তারপরে এই ঝোলটা দিয়ে এটা একদম গা মাখা মাখা হবে, যেভাবে আমরা শুটকি খাই সাধারণত, আবার অনেকে অনেকভাবেই খেতে পারেন, তো আমরা একবারে গা মাখা মাখাটাই পছন্দ করি। বেগুন দিয়েও কিন্তু শুটকি খেতে ভালোই লাগে, বেগুন দিয়ে অবশ্য অনেকদিন খাওয়া হয় নাই, আপনাদেরকে বলার পরে আমার বেগুন দিয়েও খাইতে ইচ্ছা করলো, তো আবারও একদিন রান্না করা যাবে, আনতে হবে, শুটকি আসলে বাসায় শেষ, এনে তারপরে রান্না করব। তো আমি এখন এই মশলাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, তারপরে হয়ে যাবে। তো এটা আমি ভেজে নিই, তারপর আবারও শেয়ার করছি আপনাদের সাথে কেমন হলো রান্নাটা। শুটকিটা এই তো হয়েই গিয়েছে, আর একটু হবে, যখন একদম উপরে তেল ভেসে উঠবে তখনই কিন্তু বুঝবো যে রান্নাটা হয়ে গিয়েছে। আমি লবণ দেখে নিয়েছি, লবণ দিতে হবে না। এই যে দেখেন এটার কালারটা যতটা ইয়াম্মি, খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে রান্নাটা। আর পাশের চুলায় দেখতেই পাচ্ছেন এটা আনতে গিয়েছিলাম, হচ্ছে যে মরিচ উঠিয়ে দিয়েছি, এটা হচ্ছে আলু ভর্তার জন্য আমি ভেজে নিচ্ছি। আর আলু ভর্তার জন্য অন্যান্য কাজ কে করছে সেটাও একটু শেয়ার করি আমি আপনাদের সাথে। তার আগে আমি এই শুটকিটাকে এখন নামিয়ে নিব, এটা আমার হয়ে গিয়েছে, এই যে দেখেন উপরে তেল ভেসে উঠেছে। আলু ভর্তা করব, তো আলু ভর্তার জন্য রুফাদার বাবা পেঁয়াজ কাটছে। তো রুফাদার বাবা পেঁয়াজ কাটতে কাটতে আমি কিছু আপুর একটু প্রশ্নের উত্তর দিই। অনেক আপুরাই কয়েকদিন ধরে, এমনকি গতকাল রাতেও একটা আপু আমাকে আক্স করেছে যে আপু ভাইয়া সারাদিন অফিস করে আসার পরেও কিভাবে তোমার কাজে হেল্প করে। এটা কিন্তু রুফাদার বাবার প্রতিদিনের কর্ম না যে সে প্রতিদিনই আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে বা কাজে হেল্প করছে, এটা কিন্তু সে করে না বা করতে হয় না, আমি যখন সুস্থ থাকি তখন এই কাজটা তার করতে হয় না। তো একটা আপু আমাকে বলেছে, আপু আমার হাজবেন্ড সারাদিন অফিস করে আসার পরে তাকে কোনো কাজের কথা বললে সে রেগে যায়, এমনকি আমার অনেক জ্বর থাকা সত্ত্বেও সে আমাকে এক গ্লাস পানিও আগাই দেয় নাই। তো কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আসলে পাশে থাকা মানুষটাকে যদি ভালোবাসেন সত্যিকার অর্থে, তাহলে কিন্তু তাকে বলতে হবে না যে কাজটা তুমি করে দাও। আমার কিন্তু প্রচন্ড পরিমাণের মাইগ্রেনের ব্যথা হচ্ছে দুই তিন দিন ধরে, আর এই মাইগ্রেনের ব্যথার সবচেয়ে বড় শত্রু হচ্ছে পেঁয়াজ আর রসুন, এটা কাটার ফলে অটোমেটিকলি কিন্তু মাথা ব্যথাটা উঠে যায়। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সারাটা বছর, সারাটা দিন, সারাটা রাত আপনার জন্য এত পরিশ্রম করছে, তার জন্য সামান্য একটু কাজ করলেই কি ছোট হয়ে যাবেন? সংসারটা কিন্তু দুইজনেরই, মিলেমিশে কাজ করলে কেউ কখনোই ছোট হয় না। আর রুফাইদার বাবার ক্ষেত্রে যে কথাটা বলবো, আগেই বললাম এটা কিন্তু তাকে প্রতিদিন করতে হয় না, বাট আমি যখন অসুস্থ থাকি তখন কিন্তু তাকে এটা বলতে হয় না যে তুমি এটা করো বা এটা তোমাকে করতে হবে, সে নিজে থেকেই এই কাজটা করে। নিজের ভিতর থেকে যদি এটা না আসে, কাউকে দেখে বা কারো থেকে শুনে, কখনোই সম্ভব না যে এটা করো। তো সেই ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পাশে থাকা মানুষটিকে ভালোবাসুন, দেখুন সংসারটাও অনেক সুখের হবে, অনেক আনন্দের হবে।
তো অনেক কথাই বললাম রুফাইদার বাবারও পেঁয়াজটা মোটামুটি কাটা হয়ে গিয়েছে তো এখন আমি আলু ভর্তাটা করব আর আলু ভর্তাটাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভর্তাটা করি খুব কঠিন কিছু না হলেও অনেক সময় খুব সহজ কাজই অনেক কঠিন হয়ে যায় ভর্তা করতে যাব তো দেখি হাতে এখনো অনেকটা সময় বাকি তো এত আগে আর ভর্তা না করি তো ভাবলাম হচ্ছে যে ক্লোথগুলোকে একটু আয়রন করে ফেলি তারপরে ভর্তা করে প্রিন্সের আম্মুকে আমি নিয়ে যাব তো ভাবিকে বলে দিয়েছি রেডি হতে তারপর ইনশাল্লাহ একসাথে যাব আর কাপড়গুলো আয়রন করা শেষ করি তারপরে শেয়ার করছি আলু ভর্তাটা আমি কিভাবে করি অনেক আপুই বলে যে আপু তুমি কিভাবে ঝটপট আলু ভর্তা করো সেটা একটু আমাদের সাথে শেয়ার করো তো তাই ভাবলাম আজকে যেহেতু করব এর আগেও করেছি বাট শেয়ার করা হয় নাই তো আজকে তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আলু ভর্তার আলুটাকে কিন্তু গরম থাকতে আমি এরকম ছেনে ম্যাশ করে রেখেছি এখানে আমি শুকনো মরিচকে টেলে নিয়েছি দেখালাম আপনাদেরকে সেটাকেই হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিয়েছি আর সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি আমরা মানে একদম ডাইরেক্ট যে কাঁচা পেঁয়াজ এই পেঁয়াজের ভর্তাটা আমার বাসায় সাধারণত আমি করি না বা খেতেও ভালো লাগে না তাই একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি ভর্তাতে দিই তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিব লবণ আবার লাগলে পরে দেওয়া যাবে অনেকে ভর্তাতে ধনে পাতাটাও পছন্দ করেন তারা চাইলে ধনে পাতাটাকে অ্যাড করতে পারেন আবার পেঁয়াজটাকে সরিষার তেল দিয়ে না ভেজে এমনি একটু টেলে নিয়ে পরেও সরিষার তেল অ্যাড করতে পারেন তো আমি একবারে সরিষার তেল দিয়েই পেঁয়াজটাকে ভেজে নিই তো এখন এটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে ভর্তা বানিয়ে নিব ভর্তা যেভাবে করে সেইভাবে আমিও করছি অনেক আপুরাই দেখতে চেয়েছিল তাই দেখালাম আমি কিভাবে ঝটপট আমি যদি তিন চার রকমের ভর্তা একসাথে করি তাহলে কিন্তু আমি পেঁয়াজ বা মরিচের মশলাটা একসাথে করে নিই তারপরে সেগুলোকে রেডি করে সবগুলো ভর্তা করি এতে কিন্তু ভর্তাটা খুব দ্রুত হয়ে যায় এবং ঝামেলাও অনেকটা কম হয় তো এই যে আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে এটা কিন্তু আর একটু ম্যাশ করতে হবে এটা যতটা ম্যাশ করা হবে ততটাই সফট হবে তো আমি এটাকে আর একটু ম্যাশ করে নিব এর ভিতর আর একটু লবণ লাগবে তো আমি একটু লবণও দিয়ে দিয়েছি আমাদের রিলেশনটা আসলে এমনই আসলে দাওয়াত খাওয়াটা আমাদের কোনো ফ্যাক্ট না বা দাওয়াতে যাচ্ছি এটা কোনো ইয়ে না আমরা সবাই একসাথে মজা করব গেট টুগেদার করব এটাই আমাদের উদ্দেশ্য আর ফাতেহা যেহেতু প্রেগনেন্ট অসুস্থ তাই কিন্তু আমরা আমি আর ভাবি দুইজনে ঠিক করেছি ওর যাতে ঝামেলাটা কম হয় রান্না কম করতে হয় তাই আমরা একটু যদি রান্না করে নিয়ে যাই আমাদের আড্ডাটাও হলো ওর বাসায় ও মজা পেল আমাদের বাচ্চাগুলো অনেক আনন্দ পাবে আমাদের দাওয়াতের মূল উদ্দেশ্য থাকে কিন্তু আমাদের এটাই অনেকেই আবার মনে করবেন আলু ভর্তা নিয়ে দাওয়াত খেতে যাচ্ছি আসলে আলু ভর্তাও কিন্তু খুব মজার একটা খাবার যারা আলু ভর্তা পছন্দ করেন তাদের কাছে বিশেষ করে আমার তো আলু ভর্তা থাকলে সাথে যদি ডাল হয় আর কিছুই লাগে না তো এই যে আমার ভর্তাটা হয়ে গিয়েছে এটা এখন একটা বক্সে আমি ভরিয়ে নিব তো আমার আজকের ব্লগটাও এখানেই আমি শেষ করি ইনশাআল্লাহ ওর বাসায় কি কি মজা করি আর আমি যে ছানা তৈরি করেছি ছানা দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করলাম সেটাও ইনশাআল্লাহ শেয়ার করব আজকের ব্লগে আর সেটা শেয়ার করব না ইনশাআল্লাহ আগামী কালকের ব্লগে আমাদের আনন্দ এবং তার সাথে মিষ্টি তৈরি রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও সব সময় আপনাদের জন্য দোয়া করি